हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে প্রদত্ত অপেক্ষক 10 টু দি পাওয়ার log cos x। তাহলে আমরা এখানে কি করব, एक्स এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করে পাই ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার লগ কস এক্স ইকুয়াল টু 10 টু দি পাওয়ার লগ কস এক্স ইন্টু লগ 10 ইন্টু লগ 10 ইন্টু ডিডিএক্স অফ লগ কস এক্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার log cos x into log 10 into one by cos x into minus sin x। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, minus sin x by cos x minus sin x by cos x into 10 to the power log cos x into log 10। তাহলে আমরা এখানে ফাইনালি কি পেলাম, sin x by cos x কি হয় 10x minus 10x into 10 to the power log cos x into log 10। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।